সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সাআদের মা বললেন, সাআদ তুই নাকি মুহাম্মদের দরবারে যা? বলে হ্যাঁ মা, আমি মুহাম্মদের দরবারে যাই। সাআদের মা বলে, সাআদ রে তুই মুহাম্মদের দরবারে আর যাবি না? ছেলে বলে, মা আমি মুহাম্মদের দরবার চাইতে পারবো না। ছেলে বলে, আমার সন্তান তুই যদি মুহাম্মদের দরবার না সরস, তুই আমাকে হারাবি, তুই আমার বাড়ি ঘর হারাবি। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা তোমাকে কেন এ তোমার বাড়ি কেন যদি তামাম পৃথিবী চলে যেতে হয়, মা শুনে রাখো একটি মুহূর্তের জন্য আমি আমার আল্লাহ রাসূলকে ছাড়তে পারবো না। সাদের মা বলে, তুই যদি মুহাম্মদের দরবার না সরো তাহলে কিন্তু আজ থেকে আমি খানা পিনা বন্ধ করে দেব, আমি না খেতে খেতে পৃথিবী থেকে চলে যাব। সাহেব বলে, মা তুমি যদি পৃথিবী থেকে চলে যাও তারপর আমি মুহাম্মদের দরবার ছাড়ব না। মা প্রথমত এক দুই দিন খানা বন্ধ করে দিয়েছে, এরকম ভাবে তিন দিন হয়ে গেল, মা কোনো কিছু খাই না, মা মরণাপন্ন হয়ে গেছে। লোকেরা বলে বলে শুরু করছে যে সাহেব কেমন সন্তান, যে সন্তানের কারণে তার মা মরণাপন্ন মরণ অবস্থা হয়ে গেছে। আল্লাহ যদি তোমাকে আবার পৃথিবীতে পাঠা, আবার যদি তুমি মুহাম্মদের দরবার সরার কারণে তুমি আবার যদি না খেয়ে পৃথিবী থেকে চলে যাও, ও মা একবার দুইবার না গো মা, যদি হাজার বার যদি পৃথিবী থেকে তুমি না খেয়ে খেয়ে চলে যাও তারপর আমি একটি মুহূর্তের জন্য আমি আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ছাড়তে পারবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون؟ قال النبي صلى الله عليه وسلم، الدنيا سجن المؤمن وجنة الكافر. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله
ওয়াসাহাবিহি ওয়াসাল্লিম। আলহামদুলিল্লাহ, বক্তার মোরা মধ্যপাড়া যুবকবৃন্দের উদ্যোগে আয়োজিত আজকে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, দিগর ওলামায়ে কেরাম, সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অনেক মানুষের মনের কথা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন? আমরা অনেকে মনে করেন যে আমাদেরকে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠাইছেন অযথাই অনর্থক সৃষ্টি করছে। পৃথিবীর যত বৈজ্ঞানিক বলেন যা কিছু বানাই, কোনো উদ্দেশ্য ছাড়া কোনো মানুষ কোনো কিছু বানাই না। মানুষ যত কিছু বানাই কোনো না কোনো একটা উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য ছাড়া এই পৃথিবীর মানুষ কোনো কিছু বানাই না। আল্লাহ তাআলা যে আমাদেরকে বানিয়েছেন কি উদ্দেশ্য তা আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা কোন উদ্দেশ্য আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন? আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে অযথায় অনর্থকে পৃথিবীতে সৃষ্টি করেছি? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অযথায় অনর্থকে পৃথিবীতে সৃষ্টি করে নাই। পৃথিবীর যত বৈজ্ঞানিক আছে যা কিছু বানায় কোনো না কোনো একটি উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য ছাড়াই পৃথিবীর মানুষ কোনো কিছু বানায় না। আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষ বানাইছেন কোন উদ্দেশ্যে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন? আল্লাহ তাআলা মানুষকে কেন বানাইছেন? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য, লিয়াবুদু লিয়ারিফুন আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে মানার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সবচাইতে সুন্দর করে বানাইছেন, মানুষকে সবচাইতে বড় সম্মান দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়া লাকাদ কাল্লামনা বানি আদম, আমি আল্লাহ মানুষকে সবচাইতে সম্মান দান করেছি। আল্লাহ পাক কোরআনে কারিমে আরে আরেকায়েত বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিন তিনটা কসম খেয়ে তাকিদের সাথে বলেন, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই মানুষকে সবচাইতে সুন্দর করে বানিয়েছি। আল্লাহ তাআলা মানুষকে কেন সুন্দর করে কেন সম্মানিত করে বানিয়েছেন? একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করার জন্য। এখন বলতে পারেন যে আল্লাহ তাআলা যদি একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করার জন্য সৃষ্টি করেছেন, তাহলে কি আমরা মা বাবার কথা মানব না? হ্যাঁ শুনবো। নবীজি হাদিসের মধ্যে ব্যাখ্যা দিয়ে বলেছেন, নবীজি হাদিসে বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে বেজার করে কোনো মানুষকে খুশি করা হারাম। আমি আমার মাকে মানি যদি আমার মা আমার আল্লাহকে মানে, আমি আমার বাবাকে মানি যদি আমার বাবা আমার আল্লাহকে মানে। এমন অনেক ঘটনা হয়েছে। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সাআদের মা বলেন, সাআদ তুই নাকি মুহাম্মদের দরবারে যা? বলে, হ্যাঁ মা আমি মুহাম্মদের দরবারে যাই। সাআদের মা বলে, সাআদ তুই মুহাম্মদের দরবারে আর যাবি না? ছেলে বলে, মা আমি মুহাম্মদের দরবার চাইতে পারবো না। ছেলে বলে, আমার সন্তান তুই যদি মুহাম্মদের দরবার না সরস, তুই আমাকে হারাবি, তুই আমার বাড়িঘর হারাবি। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা তোমাকে কেন, এ তোমার বাড়ি কেন যদি তামাম পৃথিবী ছেড়ে যেতে হয়, মা শুনে রাখো একটি মুহূর্তের জন্য আমি আমার আল্লাহ রাসূলকে ছাড়তে পারবো না। সাহাদের মা বলেন, তুই যদি মুহাম্মদের দরবার না সর, তাহলে কিন্তু আজ থেকে আমি খানা পিনা বন্ধ করে দেবো, আমি না খেতে খেতে পৃথিবী থেকে চলে যাবো। সাহাদ বলে, মা তুমি যদি এই পৃথিবী থেকে চলে যাও, তারপর আমি মুহাম্মদের দরবার ছাড়বো না। মা প্রথমত এক দুই দিন খানা বন্ধ করে দিয়েছে, এরকম ভাবে তিন দিন হয়ে গেল, মা কোনো কিছু খাই না, মা মরণাপন্ন হয়ে গেছে। লোকেরা বলে বলে শুরু করছে যে সাহাব কেমন সন্তান, যে সন্তানের কারণে তার মা মরণাপন্ন মরণ অবস্থা হয়ে গেছে।
আল্লাহ যদি তোমাকে আবার এই পৃথিবীতে পাঠা, আবার যদি তুমি মুহাম্মদের দরবার সরার কারণে তুমি আবার যদি না খেয়ে পৃথিবী থেকে চলে যাও, ও মা একবার দুইবার না গো মা, যদি হাজার বার যদি পৃথিবী থেকে তুমি না খেয়ে চলে যাও, তারপর আমি একটি মুহূর্তের জন্য আমি আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ছাড়তে পারবো না। তারা সাহাবা কেরাম না নবীজিকে নিজের জীবনের চাইতে ভালোবাসেন, এই ছোট্ট জিন্দেগি আল্লাহ তাআলা কেন আপনাকে পাঠাইছেন, আবার কেনই বা নিয়ে যাবেন, একটু চিন্তা করেন না, কেউ আগে কেউ পরে এই পৃথিবী থেকে সবাই কিন্তু চলে যেতে হবে। কুই আগে রওয়ানা আগে কুই পিছে রওয়ানা, কেউ আগে কেউ পরে সবাই কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ওই দিন বুঝবেন হাসুর হামাদ যখন কেয়ামত হয়ে যাবে, ওই দিন বুঝবেন দুনিয়ার জীবন কিভাবে কাটিয়েছেন, ওই দিন আফসোস করবেন, বলবেন হাই আমি দুনিয়াতে কিভাবে আমার জিন্দগি কাটিয়েছি। হাসুর হামাদ এমন এক ভয়াবহ অবস্থা, আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসুর হামাদ এমন এক ভয়াবহ অবস্থা যে কিয়ামতের মাঠে সন্তান তার ছেলে তার পিতাকে চিনবে না, পিতা তার সন্তান চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, এমন ভয়াবহ অবস্থায় শুরু হয়ে যাবে। ওই কঠিন অবস্থায় আপনার কাজে আসবে আপনার নেক আমল, আপনার নামাজ, আপনার কোরআন তেলাওয়াত আপনার কাজে আসবে। ওই দিন বুঝে আসবে এই দুনিয়ার জীবন কোন পথে আপনি বিয়ে করেছেন, ওই দিন বুঝে আসলে কোনো কাম হবে না, এই দুনিয়া থেকে কিন্তু সবাই কিন্তু চলে যেতে হবে। কিয়ামতের মাঠে মানুষ একটি নেকির জন্য কি করবে, এক লোক একটি নেকির জন্য জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা যখন ওই লোককে মিজানের পাল্লা ওজন দেওয়া হবে, তখন দেখা যাবে বদি নেক আমল বদ আমল সমান সমান। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও গিয়ে দেখো কারো কাছ থেকে নিয়ে একটি নেক আনতে পারো, যদি কারো কাছ থেকে একটি নেক আনতে পারো তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব। ওই লোক আল্লাহ তাআলার কথা মতো বের হয়ে যাবে একটি নেকির জন্য, একটি নেক তালাশ করে বের হয়ে যাবে, তখন মার কাছে গিয়ে বলবে মা গো দুনিয়াতে আমাকে কত আদর করছো, নিজে না কে আমাকে খাওয়াইছো, নিজে না পড়ে আমাকে পড়াইছো, কত লালন পালন কত আদর করছো, আজকে একটি নেকের জন্য আমি জাহান্নামে চলে যাইতেছি, মা গো মা আজকে আমাকে আপনি একটি নেক দিয়ে সাহায্য করেন। তখন মা বলবে তুই কে, আমার তো দুনিয়াতে কোনো বিয়ে হয় না, আমার তো কোনো ছেলে সন্তান ছিল না, তখন ছেলে বাধ্য হয়ে পিতার কাছে যাবে বাবার কাছে যাবে, গিয়ে বলবে বাবা গো আমাকে একটি নেক দেন, আজকে একটি নেকের কারণে আমি জাহান্নামে চলে যাইতেছি। পিতা বলবে যে দুনিয়াতে তো আমার কোনো সন্তান ছিল না, পিতাও একটি নেক দিবে না, বাইরের কাছে যাবে বাইরে দিবে না, স্ত্রীর কাছে যাবে স্ত্রীও একটা নেক দিবে না, শেষ পর্যন্ত বাধ্য হয়ে লোকটি জাহান্নামের দিকে চলে যাবে। তখন জাহান্নামের দিকে যাওয়ার সময় দেখবে রাস্তার মধ্যে একটি লোক বসে আছে, খুব চিন্তিত অবস্থায় বসে আছে, তখন বলবে যে ভাই আপনি কেন এত চিন্তিত, আপনার কি সমস্যা, বলে আপনাকে বলে কি হবে, যে জায়গা মা আমাকে একটি নেকি দেওয়ার সাহায্য করো না, যে জায়গাতে আমার পিতা আমাকে একটি নেক দিল না, তোমাকে বলে কি হবে, তুমি কি আমাকে দিবে নাকি, বলে কি সমস্যা বলো। তখন ওই লোকটি বলে নেকি বদি এক সমান সমান, আমার নেক আমল আমার বদ আমল এক সমান সমান, আল্লাহ তাআলা বলেছে যদি একটি নেক কারো কাছ থেকে আনতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দিবে। তখন ওই লোকটি বলে ওই পথিক আমি আমার মাত্র একটি নেক ছিল, আমার কোনো নেক আমল নাই, আমি দুনিয়াতে কোনো নেক আমল করি নাই, শুধু দুনিয়াতে একটি নেক করেছি, যাও তুমি আমার একটি নেক নিয়ে তুমি জান্নাতে চলে যাও। তখন ওই লোককে বলবে, ওই লোকটি বলবে যে আমি এমনিও জাহান্নামে এমনিও জাহান্নামে, যাও তুমি আমার একটি নেক লয়ে যাও। তখন ওই লোকটি একটি পাবে, তখন আল্লাহ তাআলা ওই লোকটিকে জান্নাত দিয়ে দিবে। ওই দিন বুঝে আসবে যে এই দুনিয়ার জীবনে একটি নেকির কত দাম। যাই হোক,
সম্মানিত ভাইয়েরা, আমি যে কথাগুলো আপনাদের সামনে বলেছি, আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।